নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের বিরুদ্ধে সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। আজ মৎস্য অধিদপ্তরে ইলিশ রক্ষা অভিযান 2023 মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে এক কর্মশালা এমন হুঁশিয়ারি দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। বলেন, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণে ইলিশের উৎপাদন বাড়লেও তথাকথিত দাদন ব্যবসায়ীদের অতি মুনাফার লোভে তা সুলভ মূল্যে কিনতে পারছেন না ভোক্তারা। তাই সবার আগে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করা জরুরি বলে দাবি করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি কমিটির গঠনেরও নির্দেশ দেন মন্ত্রী। কৃত্রিম মূল্য বৃদ্ধির সঙ্গে যারা জড়িত থাকবে বা আছে, এগুলো চিহ্নিতকরণ প্রক্রিয়া চলছে এবং এই অসাধু ব্যবসায়ী, এই যারা কারসাজি করে মানুষকে কষ্ট দিতে চায় মূল্য বৃদ্ধি করে, তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।